সো হে গাইজ গুড মর্নিংস্টাইল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আর একটা নিউ রেসিপি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে বানাচ্ছে হচ্ছে চিকেন এর ঝোল এইজো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আর এখানে রয়েছে পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে কিছু মশলা হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিট মশলা আর এখানে রয়েছে বিরিয়ানি মশলা রয়েছে কিছু শুকনো মশলা যেরকম শুকনো লঙ্কা আর এখানে রয়েছে হচ্ছে এলাচ আর রয়েছে দালচিনি আর তার সঙ্গে রয়েছে তেজপাতা আর এছাড়া আছে হচ্ছে নুন আর যা লাগবে হচ্ছে তেল তো চলো তাহলে রেসিপিটা আমি এখন স্টার্ট করে দিই এখন আমি এখানে পেঁয়াজটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি কারণ এগুলোকে এখন গ্রাইন্ড করে নেব পেঁয়াজ টমেটো তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা এইগুলোকে আমি এখন মানে মিক্স করে গ্রাইন্ড করে নেব একসাথে একটা ফাইন পেস্ট ভালো মতন তৈরি করে নেব তো চলো তাহলে এগুলোকে এখন আমরা গ্রাইন্ড করে নিই তো এই যে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের একটা পেস্ট তৈরি হচ্ছে আমি এখন গ্রাইন্ড করে তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব হালকা করে তো তেলটা এখন গরম হয়ে গেছে আর আমি এখন পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো তো পেঁয়াজ গুলো এখন ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো এবার হালকা গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন তো আমি এবার পেঁয়াজের মধ্যে হালকা করে নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব এই যে এখানে মশলা করাও হয়ে গেছে চলছে পেঁয়াজ ভাজা এই পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে আর একটু পরেই নামিয়ে নেব পেঁয়াজগুলো আর এদিকে পেঁয়াজগুলোকেও আমি ভেজে নিয়েছি আর এখন তুলে নেবো এরকমভাবে ভেজেছি পেঁয়াজগুলোকে তো এই যে এইদিকে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এখন আমি মাংসটাকে এই মাংসটাকে এখন ম্যারিনেট করে নেব তো এবার আমরা এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব আর প্রথমেই এই চিকেনের মধ্যে দিয়ে দেব তেজপাতা অল্প করে তারপরে সেই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে একটা পেস্ট বানানো হয়েছিল সেই পেস্টটা দিয়ে দিলাম এই যে পুরো পেস্টটাই আমরা দিয়ে দেব তারপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু কুচানো টমেটো টমেটো একটু কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো যা যা মশলা নেওয়া হয়েছিল সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। এরপরে দেব হচ্ছে ভিনিগার তো এই যে এখন আমরা এই এক ছিপির মতন একটু ভিনিগার দিয়ে দিলাম যেহেতু টমেটো দেওয়া হয়েছে তার জন্য ভিনিগারটা একটু কমই দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতন নুন তো এইগুলো সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করা হবে আর লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সর্ষের তেল কিছুটা মাখা হয়ে যাওয়ার পরে সর্ষের তেলটা দেওয়া হলো এই যে এবার দিয়ে ভালো করে এগুলো মিক্স করা হবে একসাথে মানে ভালো করে ম্যারিনেট করা হবে এই যে ম্যারিনেট হচ্ছে এই যে ম্যারিনেট হয়ে গেছে এবার এটাকে আমরা এই আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দেব ঢাকা দিয়ে এই যে তো এবার এটাকে চলো ঢাকা দিয়ে এইভাবে এক ঘন্টা মতো রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আবার আসছি তো এবার আমরা এদিকে চিকেনের জন্য আলু কেটে রেখেছি এই যে এরকম বড় বড় করে আলু কেটেছি তো এবার চলো আলুগুলোকে এখন ভেজে নেব তো এই যে কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে ভাজবো বলে তো এই তেলটা এখনও গরম হয়নি একটু গরম হোক তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো তারপর গাই এইদিকে তেলটাও গরম হয়ে এসছে এবার এর মধ্যে এক একটা একটা করে আলুগুলো ছেড়ে দেবো এইভাবে তো এই যে ছেড়ে দিচ্ছি এখন এবং এরমভাবে সব আলু একসাথে দিয়ে দেবো একসাথে দিয়ে তারপরে ভাজবো প্রথমে অল্প অল্প করে দিচ্ছি কারণ তেলটা তো অনেকটাই গরম তো ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি তারপরে সব আলু একসাথে দিয়ে ভালো করে ভেজে নেবো সব আলুগুলোকে লাল লাল করে একটু ভাজবো যাতে নুনটা আলুর ভিতরে ঢোকে এই যে সব আলু দিয়ে দিয়েছি একবারে এবার এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো কড়া ভাজা করবো তো এই যে এই দিকে আবার আলু ভাজাও হয়ে গেছে এইরকমভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি একটু কড়া ভাজাই করেছি এই যে আলুগুলোকে তুলে আবার একটু তেল দিয়ে নিয়েছি কড়াইতে আর তার মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এইটাকে ভালো করে কষাতে হবে প্রায় অনেকটা সময় নিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে তো চলো গাইজ এবার এটাকে ভালো করে কষাই তো তোমরাও দেখতে থাকো আর দেখেছো ম্যারিনেট করার পরে কালারটা কীরকম হয়েছে মনে হচ্ছে রান্না হয়ে গেছে কিন্তু না এটা এখন ভালো করে কষাতে হবে অনেকটা সময় নিয়ে অনেকটা টাইম নিয়ে তো চলো এটা গাইস এখন কষাই তাহলে তো এই যে এখন কষানো চলছে আর এখানে এখন থার্টি পারসেন্ট কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আলুটাকে যে ভেজে রেখেছিলাম সেই আলু ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবার এই চিকেনটা আর আলুগুলো সব একসাথে ভালো করে মিক্স করে কষাবো তো চলো গাইজ এটাকে এখন ভালোভাবে কষাই আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে কষাচ্ছি কিভাবে কি করছি তোমরাও এইভাবে করো আর এটা খেতে বেশ দারুণ হয় আমি তো অনেকবার করেছি তাই জন্য আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো এই যে এখন কষানো চলছে তো হোক এটা এটা প্রায় অনেকটা সময় নিয়েই আমি কষাচ্ছি তারপর গাইজ এই যে এইদিকে কষানো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মাংসগুলোকে এবার আমরা এই চিকেনের মধ্যে একটু জল দিয়ে দেবো যেহেতু ঝোল হবে তার জন্য এর মধ্যে জল দিয়ে নেবো হলে যদি যারা চিকেন কষা খেতে চাও ওইভাবেও নামিয়ে খেতে পারো কোনো অসুবিধা নেই তো এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই এইয রকম জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে মাং চিকেনগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে যাবে তো এইটা এখন হতে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন লাগবে আর এদিকে আমাদের চিকেনের ঝোল হয়েও গেছে এই যে বেশ লাল লাল ঝালঝাল লাগছে দেখতে আর দেখেই মনে হচ্ছে বেশ হয়ে থাকবে তো চলো এটাকে আমরা এখন একটা সার্ভ করে নিই একটা কিছুর মধ্যে তারপর গাইস আমাদের এই যে চিকেনের ঝোল বা চিকেনের কারি যাই বলো না কেন এটা এখন রেডি হয়ে গেছে আর আমরা সার্ভও করে নিয়েছি তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে দেখা হচ্ছে পরের ব্লগে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো